نستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون. وقال تعالى في آية أخرى قال فاهبط منها فما يكون لك أن تتكبر فيها فاخرج إنك من الصاغرين. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه
صحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. ঐতিহ্যবাহী নবীগঞ্জ থানার অন্তর্গত বৈঠাকাল মাদ্রাসার কমিটি এবং এলাকার সর্বস্তরের মুসলমান ভাই বোনদের সার্বিক প্রচেষ্টার বিনিময়ে অনুষ্ঠিত আজকের গুরুত্বপূর্ণ ইসলামী জলসার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন মুরব্বী সম্মানিত সভাপতি সাহেব দিগার মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম মুরব্বিয়ানে নিজাম অত্র এলাকার সর্বস্তরের মুসলমান ভাই সব পর্দার আড়ালের মা ও বোনেরা মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গুণিত শুক্রিয়া যে আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে সব ধরনের প্রতিকূলতাকে উপেক্ষা করে দুনিয়াবি সব ধরনের জামালা থেকে মুক্ত এবং অবসর হয়ে নবীর বাগান মাদ্রাসার বাৎসরিক মাহফিলের সুন্দর প্যান্ডেলের নিচে উপস্থিত হয়ে নায়েবে নবী হাক্কানি উলামায়ে কেরামের জুবান থেকে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসের বিশুদ্ধ আলোচনা শুনে তদনুযায়ী আমল করার মন মানসিকতা নিয়ে যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মাহফিলে আসার এবং ধৈর্য সহকারে বসার তৌফিক দান করেছেন তারই শুক্রিয়াতে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ইমানি কণ্ঠে মুখ খুলে জোরে সুরে পাঠ করি আলহামদুলিল্লাহ। মহতারম হাজিরিন, আজকের গুরুত্বপূর্ণ মাহফিলে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন মুনাজির আজম তর্জমান ও আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লামা আলহাজ হযরত মাওলানা নুরুল ইসলাম সাহেব উলিপুরি দামাত বরাকাতুহুম উনি সহ আরো দেশ বরণ্য উলামায়ে কেরাম আপনাদের খেদমতে উপস্থিত হয়ে কোরআন এবং হাদিসের আলোকে সারগর্ব আলোচনা উপস্থাপন করবেন। এই মুহূর্তে কর্তৃপক্ষের নির্দেশ আমি নগণ্য নালায়েক আদম আপনাদের সামনে কোরআন এবং হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা পেশ করার জন্য আমি তাদের আদেশ সত্ত্বে আজকের মাহফিলের প্রথম পর্যায়ে বিশ্ব মানবতার হেদায়েতের জন্য নাজিলকৃত আল্লাহর পারলৌকিক গ্রন্থ 30 পারা কোরআনের সর্বাধিক বৃহৎ লম্বা চূড়া সূরা সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমা এবং সূরাতুল আরাফের 13 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি আমার নবী আপনার নবীর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নাবিকুলের সম্রাট আকায় নামদার তাজদারে মদিনা জিগুর গোসামেনা নয়নের মণি করুণার ছবি শ্রেষ্ঠ নবী হায়াতুন নবী জিন্দা নবী মাক্কি নবী মাদানী নবী হাশিমী নবী মুত্তালিবী নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ দুই হাদিস পাঠ করেছি।
যেহেতু আমার পর আকর্ষণে অনেক বুজুর্গানে দিন ধর্মের আলোচক বৃন্দগণ রয়েছেন, এই জন্যে আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ রাখব, আমার পরে যিনারা রয়েছেন ওনাদের কাছ থেকে আপনারা সারগর্ব আলোচনা নিয়মতান্ত্রিক ভাবে শোনার ইচ্ছায়। ওনাদের পূর্বে আমার কথাগুলি আপনারা অন্তরের কান দ্বারা আমলের নিয়তে শুনবেন, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি যে আয়াতে কারিমা দই তেলাওয়াত করেছি এর ব্যাখ্যা বিশ্লেষণ জানার জন্যে, বুঝার জন্যে, স্মরণ রাখার জন্যে ভূমিকা স্বরূপ আমাদের কিছু জরুরি কথা জানা দরকার, বোঝা দরকার, স্মরণ রাখা দরকার, আলোচনাতে আনা দরকার। যেহেতু আজকের বিশাল মাহফিল নবীর বাগান মাদ্রাসাকে কেন্দ্র করে, এজন্য আমি মাদ্রাসার স্বার্থের প্রতি লক্ষ্য রেখে আপনাদের সামনে কিছু কথা পেশ করার চেষ্টা করব ইনশা আল্লাহ। আল্লামা সানাউল্লাহ পানিপট্টি রহমাতুল্লাহি আলাই নাব্বার আল্লাহ মারকাদা, উনি ওনার লিখিত বিশ্ববিখ্যাত তফসির গ্রন্থ তফসিরে মাজহারিতে উল্লেখ করেছেন, আল্লাহ তাআলা চারটা জিনিসকে নিজের কুদরতের হাত দিয়া তৈয়ার করেছেন। আল্লাহ হইলেন মুখতারে কুল, কাদিরের মতলব সর্ববিষয়ে পূর্ণ নিজস্ব শক্তিবান। উনি কোন কিছু করতে হইলে কাহারও মুখাপেক্ষী এবং মুক্তাজ হইতে হয় না, মাখলুকাত নূন্য থেকে ন্যূনতম কোন বিষয় করতে গেলে কাহারও মুখাপেক্ষী হইতে হয়, আল্লাহর দরবারের মুক্তাজ হইতে হয়। কিন্তু আল্লাহ তাআলা বৃহৎ থেকে বৃহৎ কোনো কিছু করতে হইলে কাহারও মুখাপেক্ষী হইতে হয় না, নিজস্ব ক্ষমতা বলেই পারেন। আল্লাহুস সামাদ, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে সমাদুনের ১৮টা অর্থ লিখছেন, এর মধ্যে সমাদুনের এক অর্থ হইল যিনি অপর মুখাপেক্ষী তার ঊর্ধ্বে, কাহারও মুক্তাজ নয় যিনি, তাকে সমাদ বলা হয়। এই সমাদ নাম একমাত্র আল্লাহ তাআলার হইতে পারে, বান্দার নাম শুধু সামাদ হইতে পারে না, আব্দুস সামাদ হইতে পারে। আল্লাহ তাআলা যেহেতু নিজস্ব শক্তি এবং ক্ষমতার বলে সব কিছু করতে পারে, কোন বললেই হয়ে যাক, এমন আল্লাহ আর কয়েকটা জিনিসকে কুদরতের হাত দিয়া কেন তৈয়ার করলেন, এই জিনিসগুলি কি কি? যে চারটা জিনিসকে আল্লাহ কুদরতের হাত দিয়া তৈয়ার করেছেন, আমাদের বিষয়বস্তু বোঝার জন্য মাত্র একটা সম্পর্ক আছে, বাদ বাকি তিনটা সম্পর্ক বিষয়ের সাথে নাই। কাজের সময়ে স্বল্পতার দরুন অল্প সময়ের মধ্যে বিষয়টা গুছাইয়া বলার উদ্দেশ্যে যে একটা সম্পর্ক আমাদের বিষয়ের সাথে সম্পৃক্ত, এইটা নিয়ে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই।
আল্লাহ তাআলা যে চারটা জিনিস নিজের কুদরতের হাত দিয়া তৈয়ার করেছেন এর মধ্যে একজন হইলেন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম। এই জন্য দুনিয়ার কোন গ্রন্থের মধ্যে, চাই এটা মানব রচিত গ্রন্থ হোক অথবা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত পারলৌকিক গ্রন্থ হোক, দুনিয়ার কোন কিতাবে আদম নবীর মাতা পিতা মা বাপের ইতিহাস তালাশ করে পাওয়া যায় না। আদম পৈগম্বরের জন্মদাতা মাতা পিতার কোন ইতিহাস মানব রচিত গ্রন্থের মধ্যেও নাই, আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কোন আসমানি কিতাবের মধ্যেও নাই। যেহেতু আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে খিলকতান, আদম নবীর জন্য না জন্মদাতা মা বাপ রেখেছেন না মাতা রেখেছেন, আল্লাহদের সর্বশক্তিমান সত্তা, কোন কিছু সারাই তিনি সব করতে পারেন, এর কুদরতের বহিঃপ্রকাশ ঘটাইলেন আদম পয়গাম্বরকে দুনিয়াতে মাতা পিতা সারা জন্ম দেওয়ার মাধ্যমে, ঠিক না বেটি? আদমের মাও নাই বাবাও নাই, আর ঈসা আলাইহিস সালামের শুধু মাতা বিবি মরিয়ম আছেন, বাবা নাই। দুনিয়ার এই দুইজন পয়গাম্বর জন্মগত দিক দিয়ে ব্যতিক্রম ধর্মী, মর্যাদাগত দিক দিয়ে নয়, এছাড়া বাদ বাকি যত মানুষ দুনিয়াতে আগমন করেছিলেন, যারা বর্তমানে আছেন যারা ভবিষ্যতে আসবেন, সমস্ত মানুষ মাতা পিতা নারী আর পুরুষের সমন্বয়ে জন্মগ্রহণ করতে হবে। আদমের সৃষ্টি আর ঈসা পয়গম্বরের সৃষ্টি, এই দুইজনের সৃষ্টি হইল আল্লাহর কুদরতের বহিঃপ্রকাশ, আল্লাহদের কুদরতের মালিক, এর প্রমাণ পেশ করেছেন তাদের মাধ্যমে। এছাড়া বাদ বাকি সকলের বেলা আল্লাহ আদব প্রয়োগ করেছেন, কুদরত নয়। একটা হইল কুদরতুল্লাহ আর একটা হইল আদতুল্লাহ। আল্লাহর কুদরতের দাবি হইল সবকিছু তিনি এমনই করতে পারেন, আর আদতের দাবি হইল কোন না কোন উপাদানের মাধ্যমে কাউকে দুনিয়াতে অস্তিত্ব দান করবে, এটা আদত। যাই হোক, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাতা পিতা সারা কুদরতের হাত দিয়া তৈয়ার করেছেন, এর প্রকৃষ্ট প্রমাণ, মজবুত দলিল এবং ডকুমেন্ট আল্লাহর কোরআনের মধ্যেও আয়াতে রয়েছে, নবীর হাদিসের মধ্যে রয়েছে। সূরায়ে আলে ইমরানের এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা মানাকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, হে শয়তান, হে ইবলিস, আমি আল্লাহ তাআলা যে আদমকে কুদরতের হাত দিয়া তৈয়ার করলাম, এই আদমকে সেজদা করতে তোমাকে কে নিষেধ দিল? আদম তৈয়ার করার পরে আল্লাহ তাআলা ইন্টারভিউ নিয়েছিলেন, সমস্ত বস্তুর নাম ফিরিস্তার কাছে আল্লাহ তলব করেছিলেন, আদম তৈয়ার করার আগে আল্লাহদের ফেরেশতাদের কাছে পরামর্শ চাইছিলেন, অভিমত ব্যক্ত করেছিলেন,
অভিপ্রায় ইচ্ছা ব্যক্ত করেছিলেন। ওই সময় ফেরেশতারা আল্লাহর পক্ষে মত না দিয়ে আল্লাহর আদবের মাধ্যমে আল্লাহর বিপক্ষে তাদের মত ব্যক্ত করছিলেন, সরাসরি বিপক্ষে না, একটা উক্তি আর যুক্তি পেশ করেছিলেন। এমন জাতি তুমি কেন বানাইবে যারা দুনিয়াতে যায় মারামারি কাটাকাটি রক্তাক্ত হবে, মারামারি করবে, চিন্তাই করবে, রাহাজানি করবে, গালিগুলুজ করবে, গুনাহ কাজে জড়াইয়া যাবে। তখন আল্লাহ বলেছিলেন ইন্নি আলামু মা লা তাআলামুন। এ ফেরেশতাগণ, আমি তোমাদের কাছে অভিপ্রায় ইচ্ছা ব্যক্ত করলাম, ইন্নি জাহিলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার খলিফা বানাইতে চাই। তোমাদের উচিত ছিল আল্লাহ আপনি যা বানাইতে চান তাই বানান, আমাদের আপত্তি নাই। সরাসরি এইভাবে জবাব না দিয়ে এমন জাতি কেন বানাইবে যারা মারামারি করবে, কাটাকাটি করবে, ফাসাদ সৃষ্টি করবে, বিপর্যয় ডেকে আনবে, রক্তাক্ত হবে। এমন মন্তব্য করার পরে আল্লাহ তাআলা বলেছিলেন আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, এর প্রমাণ আল্লাহ পেশ করেন মাদ্রাসার মাধ্যমে, নামাজ রোজার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। ফেরেশতারা যখন কোথাও ওয়াজ হয়, পর্যটক ফেরেশতারা, সাজ্জাদিন ফেরেশতারা, রহমতের ফেরেশতারা ওই ওয়াজ মাহফিলকে চতুর্দিক দিয়া বেষ্টন করিয়া রাখেন। যতক্ষণ ওয়াজ চলতে থাকে ততক্ষণ ফেরেশতাদের বেষ্টনি থাকে, যখন ওয়াজ শেষ হয়ে যা রিপোর্টার ফেরেশতারা আল্লাহর দরবারে রিপোর্ট নিয়ে হাজির হবে। আল্লাহ জানেন দেখেন বুঝেন নিজেই পাঠাইছেন। এই দুনিয়াতে যত ফেরেশতা আসে কে পাঠা জোরে বলেন, সবাই বলেন কে পাঠা, আল্লাহ। আল্লাহ তাআলা জানার পরে বোঝার পরে পাঠানোর পরে যখন ফেরেশতারা রিপোর্ট নিয়ে যান, আল্লাহ প্রশ্ন করেন কোত্থেকে আসছো, কি নিয়ে আসছো, কেন আসছো, তখন ফেরেশতারা বলেন আল্লাহ আমরা দুনিয়ার অমুক মহাদেশের একটা রাষ্ট্রের নাম বাংলাদেশ, বাংলাদেশের একটা বিভাগের নাম সিলেট বিভাগ, সিলেট বিভাগের একটা জেলার নাম হবিগঞ্জ জেলা, হবিগঞ্জ জেলার একটা থানার নাম নবীগঞ্জ, নবীগঞ্জ থানার একটা এরিয়ার নাম বৈকাকাল, এই বৈকাকাল গ্রামে নবীর বাগান মাদ্রাসা আছে, মাদ্রাসার বাৎসরিক মাহফিলে একদল মানুষ দিনের আলোচনা করেন আরেক দলে শুনেন, আমরা তাদের মজলিসে গিয়েছিলাম। তখন আল্লাহ প্রশ্ন করেন যিনারা আলোচনা করেন এবং যিনারা আলোচনা শুনেন বক্তা এবং শ্রোতার উদ্দেশ্য কি, ফেরেশতারা বলেন আল্লাহ বক্তা এবং শ্রোতা পার্থিব জগতের কোন কিছুই চায় না, আলোচনা করা এবং শোনার মাধ্যমে তোমার তৈয়ারি, চির শাস্তির জায়গা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চা, চির শান্তির জায়গা জান্নাতে তারা ঢুকতে চা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি আপনারা দেবো আজমার পিলে আসলেন উদ্দেশ্য কি, জাহান্নাম থেকে বেঁচে আল্লাহ তৈয়ারি জান্নাতে যাওয়া, ঠিক কাকে জুড়ে কন, এইটাই আমাদের উদ্দেশ্য। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন ফামান যুখজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ,
যাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে ঢুকাইয়া দেওয়া হইল তার জীবন সফল আর কামিয়াব হইয়া গেল। জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকতে পারলে যদি জীবন সফল কামিয়াব হয়, আমরা যদি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকার উদ্দেশ্যে আসতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপরে ভরসা করে বলতে পারি আজকাল মাহফিল হইল আমাদের জীবন সফল আর কামিয়াব করার মাহফিল। ঠিক কাজে জোরে কর পুরুষকে জাহান্নাম থেকে বাঁচানো হইল, জান্নাত দেওয়া হইল, তার জীবন সাকসেসফুল হইয়া গেল, কামিয়াব হইয়া গেল, সফল হইয়া গেল। সুতরাং এই মাদ্রাসাওয়ালারা, মসজিদওয়ালারা, মক্তবওয়ালারা, তালিবুল ইলম, মেসাবরা, আলেম উলামারা মানুষকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহর তৈয়ারি চির শান্তি স্থান বাসরঘর জান্নাতে ঢুকানোর জন্য 24 ঘন্টা মেহনত করেন। ঠিক তাদের জুড়ে কন ফেরেশতারা যখন বলেন তারা ওয়াজে আসছে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে ঢুকার জন্য, আল্লাহ তাআলা আবার ফেরেশতাদেরকে ফার্দার প্রশ্ন করেন, তোমরা যে রিপোর্ট দিলা তারা জাহান্নামতে বাঁচতে চা জান্নাতে যাইতে চা, আমার তৈয়ারি জাহান্নাম আর জান্নাত তারা কি কোনদিন দেখছে? আপনারা দেখছেন? দেখি নাই। ফেরেশতারা বলেন জান্নাতও দেখে নাই জাহান্নামও দেখে নাই, নাইবে নবী হাক্কানি উলামায়ে কেরামের মুখে তারা শুনছে, কোরআন হাদিসের বিবরণে তারা পাইছে, জাহান্নাম হইল শাস্তির জায়গা আর জান্নাত হইল শান্তির জায়গা। কোরআন হাদিসে পায়া মেসাবদের মুখে শুইনা, আলেম ওলামার মুখে শুইনা, তারা বিশ্বাস করে নিয়েছে জাহান্নামতে বাঁচতে হবে জান্নাতে যাইতে হবে। তখন আল্লাহ তাআলা বলেন হে নূরের তৈয়ারি নিষ্পাপ মাসুম ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো যারা জাহান্নাম না দেখা জাহান্নাম থেকে বাঁচতে চা, জান্নাত না দেখা মেসাবদের মুখে শুইনা জান্নাতে ঢুকতে চা, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখা ঘোষণা দিলাম আমি আল্লাহ তাদের গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আজকের মাহফিল হইল গুনাহ মাফের মাহফিল। কিসের মাহফিল? গুনাহ মাফের। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহর ঘোষণা আল্লাহ গুনাহ মাফ কইরা দিবেন। ওয়াজ মাহফিলে আসলে গুনাহ মাফ কইরা দেন। কাহারো মনে স্বাভাবিকভাবে প্রশ্ন জাগতে পারে শুধুমাত্র ওয়াজ মাহফিলে আসলে যদি গুনাহ মাফ কইরা দেন, নামাজ রোজার দরকার কি? হজ যাকাতের দরকার কি? কাজেই হজ যাকাত না দিয়ে নামাজ রোজা না পড়ে বৎসরে একদিনের জায়গা 10 দিন ওয়াজ করাইয়া গুনাহ মাফ করাইয়া দিব, কারো মনে প্রশ্ন দেখতে পারে? এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম লেখেন ওয়াজ মাহফিলে আসলে গুনাহ মাফ কই? সব গুনাহ মাফ কই না। মানুষের জীবনে গুনাহ হইল 2 প্রকার, এক প্রকার গুনাহকে বলা হয় কবিরা গুনাহ, আর এক প্রকার গুনাহকে বলা হয় সগিরা গুনাহ। কবিরা গুনার মধ্যে আকবারুল কাবাইর, সবচেয়ে বড় গুনাহ হইল শিরিক, যেই গুনাহ আল্লাহ মাফ দিবে না বলে কোরআন হাদিসের মাধ্যমে জানাইয়া দিছেন। ঠিক তবে জোরে কন। মানুষের জীবনের গুনাহ 2 প্রকার, এক প্রকার কবিরা আর এক প্রকার হইল সগিরা। উলামায়ে কেরাম কিতাবে লেখেন হক্কানি আলেমের চেহারা দেখলে, বুজুর্গানে দিনের চেহারা দেখলে ওয়াজ মাহফিলে আসলে সগিরা গুনাহ মাফ কই? কবিরা গুনাহ মাফ হয় না। কবিরা গুনাহ মাফ করাইতে হইলে আলাদাভাবে তৌবার পানি দ্বারা নিজের কলব পরিষ্কার করতে হবে।
উঠবে কোন? উদাহরণ দিই, এক ব্যক্তি চাদর গায়ে দিয়ে হাঁটতেছে, আমার কথা আপনারা বুঝেননি, চাদর গায়ে দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে তার চাদর শুকনা বালির উপরে, বালু বালু বালির উপরে পড়িয়া গেছে, শুকনা কাপড় শুকনা বালির উপরে পড়লে বালি ছাড়াইতে গেলে কি দইতে হবে? ছাতা লাগবে, সুদা লাগবে, না জারা দিলেই শেষ? শুকনা কাপড়ে শুকনা বালু লাগলে পানির দরকার পড়ে না, পাউডারের দরকার পড়ে না, সুটা ব্যবহার করতে হয় না, সাবান ব্যবহার করতে হয় না, গোসাইতে মাজাইতে হয় না, জারা দিলেই শেষ। পক্ষান্তরে কোন ব্যক্তির কাপড়ের মধ্যে যদি বালি না লাগা আমজামের কোষ লাগে, জারা দিলে শেষ না, পানি ভিজাইতে হবে, সাবান দিতে হবে, সুটা দিতে হবে, গোসাইতে হবে। সগিরা গুনাহ হইল, শুকনা কাপড়ে শুকনা বালু লাগার মতো জারা দিলে শেষ। কবিরা গুনাহ হইল, কাপড়ের মধ্যে কোষ লাগার মতো জারা দিলে শেষ না, পানি ভিজাইতে হবে, সাবান সুটা দিতে হবে, হাত দ্বারা গোসাইতে হবে। টিকটা মেরে দূরে করুন। ওয়াজ মাহফিলে আসলে মানুষের জীবনে সব গুণা মাফ হয় না, সগিরা গুণা জোরে কোন? কাজেই আমরা যখন আজকে ওয়াজে আসলাম, সগিরা গুণা মাফ হয়ে গেল, আমরা যদি আন্তরিক ভাবে তৌবা কইরা গুণা চাইয়া দিতে পারি আর তৌবা করতে পারি, তৌবার কারণে আল্লাহ তাআলা আজকের ওয়াজে আমাদের জীবনের কবিরা গুণা মাফ কইরা দিবেন। যাই হোক, আমি বলেছিলাম আল্লাহ তাআলা আদম পয়গাম্বর তৈয়ার করলেন নিজের কুদরতের হাত দ্বারা। যে আল্লাহ কোন বললে সব হয়ে যাক, তিনি হাত ব্যবহার করে আদম বানাইলেন কেন? মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম কিতাবে লেখেন, যে আল্লাহ কোন বললে হয়ে যাক, এই আল্লাহ তাআলা যখন আদমকে নিজের কুদরতের হাত দিয়া বানাইলেন, এর দ্বারা প্রমাণ হয়ে গেল আদমের মর্যাদা বেশি, বেশি না কম, বেশি। আদমকে কুদরতের হাত দিয়া বানাইছেন, এক প্রমাণ দিলাম সূরা আলে ইমরানের আয়াত দ্বারা, আরেক প্রমাণ মেশকাত শরীফ দ্বিতীয় নম্বর খণ্ড সাফাতে কুবরা লম্বা চূড়া হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, উনি বলেন হাসরের মাঠে উপরে গাছ থাকবে না, নিচে গাছ থাকবে না, শীতাতপ নিয়ন্ত্রিত এয়ার কন্ডিশনের ব্যবস্থা থাকবে না, তা আমার জমি হবে, সূর্য একদম নিকটে আইসা কৃপ গতিতে তাপ এবং কিরণ বিতরণ করতে থাকবে। আল্লামা দিগরবাগী রহমাতুল্লাহি আলাই বলতেন, সূর্যের তাপ আর কিরণের কারণে পাপিষ্ট বাবাচার বেইমানের শরীর থেকে এই পরিমাণ পসিনার গাম বাহির হবে, কেউ ইচ্ছা করলে তাদের গামের সাগরে নৌকাও চালাইতে পারবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এমন বিভীষিকাপূর্ণ অবস্থাতে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে কোনভাবে দীর্ঘ 50,000 বছর দাঁড়াইয়া থাকতে হবে পাঁচটা প্রশ্নের জবাবের জন্য, যতক্ষণ পর্যন্ত কোন আদমের সন্তান আল্লাহর পক্ষ থেকে কৃত পাঁচটা প্রশ্নের সঠিক জবাব না দিতে পারবে, ততক্ষণ পর্যন্ত নিজের পা নিজ জায়গা থেকে নড়াচড়া করাইতে পারবে না। হে আমার প্রাণের ভাইয়েরা, আমার কথা বুঝে থাকলে মেহরবানি করে জবাব দিন, এই আসরের মাঠ আমাদের জীবনের পিছনে না সামনে? পিছনে না সামনে? আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন,
হাসরের মাঠে লোকেরা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত পেরেশান অতিষ্ঠ দিশাহারা হইয়া দেখবে, তখন হাসরবাসীর অন্তরে মনে মনে এই কথা বলবে, আর কত দাঁড়াইয়া থাকবো, রুবাইয়া থাকবো। আল্লাহ তাআলা যদি হাসরের বিচার শুরু করিয়া দিতেন ভালো হইত। এমন একটা চিন্তা চেতনা হাসরবাসীর অন্তরে জাগ্রত হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা হাসরবাসীর অন্তরে এলহাম করবেন, এই কথা জাগাইয়া দিবেন, ঢুকাইয়া দিবেন, ডাইলা দিবেন, হে হাসরবাসী লোকেরা, তোমরা যদি হাসরের বিচার দেখতে চাও সুপারিশের জন্য পয়গাম্বরের কাছে যাও। তখন হাসরবাসীরা দেখবে আগমনের দিক দিয়ে, আগমনের সিরিয়ালগত দিক দিয়ে এই দুনিয়ার সর্বপ্রথম পয়গাম্বর হইলেন হযরত আদম আলাইহিস সালাম। সুতরাং আদম পয়গাম্বরের কাছে যাওয়া দরকার। ফায়াতুনা আদামা ফায়াকুলুনা আনতা আদামু আবুন নাস খালাকাকা আল্লাহু বিয়াদি ওয়া আসকানাকা জান্নাতাহু ওয়া আসজাদা লাকা মালায়েকাতাহু ওয়া আল্লামাকা আসমা কুল্লি শাইইন ইসমালানা ইনদা রাব্বিক ফায়াকুলু লাস্তু হুনাকুম ويذكر خطيئته التي أصاب أكله من الشجر ولكن تنوغا نبالا بجر باسه الله إلى أغل الأرض فياتون نوها فيقولون إشفى لنا عند ربك فيقول لست هناكم إلى آخر الحديث ونقلم بطر حديث الله دون الهام قربين حشر بيچار طرم بيتو قرته لنبير كاسي سباري شر جنة جاو হাসরবাসীরা সুপারিশ নেওয়ার জন্য আদম আলাইহিস সালামের কাছে আসবে। আয়েশা বলবেন, আপনি হইলেন আদম, সমস্ত মানুষের বাবা। আদম হইল সমস্ত মানুষের আদি পিতা, বাবা, জন্মদাতা পিতা না, রুহানি পিতা না, আদি পিতা হইল আদম, সমস্ত মানব সম্প্রদায়ের। খালাকাকা আল্লাহু বিয়াদি, এই হইল আমার দলিল। হাসরবাসী বলবেন, আপনি হইলেন আদম, সমস্ত মানুষের বাবা, মা বাপ সারা আল্লাহ তাআলা কুদরতের হাত দ্বারা আপনাকে তৈয়ার করেছেন। সুবহানাল্লাহ বলেন। এরপরে হাদিসের সামনে কি আছে আমার বলার টাইম নেই। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে কুদরতের হাত দিয়া বানাইয়া আল্লাহর তৈয়ারি চির শান্তি স্থান বা স্বর্গর জান্নাতে জায়গা দিলেন। কোথায়? আদমকে কুদরতের হাত দিয়া বানাইয়া আল্লাহ জায়গা দিলেন কোথায়? জান্নাতে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লেখেন, ফাআল আল্লাহুন নাওমা আলা আদম, আল্লাহ আদমকে জান্নাতে জায়গা দিয়া আদমের চোখের মধ্যে আল্লাহ ঘুম দিয়া দিলেন। আদম জান্নাতে ঘুমাইতে শুরু করলেন। আল্লাহ আদমকে কুদরতের হাত দিয়া বানাইয়া জায়গা দিলেন কোথায়? জান্নাতে। ভাইয়েরা বলেন কোথায়? জান্নাতে। জান্নাতে নিয়ে আল্লাহ আদমরে সজাগ রাখলেন না, ঘুম পাড়াইয়া রাখলেন, ঘুম পাড়াইয়া রাখলেন। ফাআলকাল্লাহু নাওমা আলা আদমা, আল্লাহ আদমের চোখে ঘুম দিয়া দিলেন, আদম জান্নাতে ঘুমাইতে শুরু করলেন। এর দ্বারা প্রমাণ হইল জান্নাতে অবশ্যই ঘুম আছে, যেহেতু আদম ঘুমাইছেন। যদি জান্নাতে ঘুম না থাকত আদম ঘুমাইতে পারতেন না। আর আদম যখন ঘুমাইছেন বোঝা গেল জান্নাতে ঘুম আছে কি না আছে না, জোরে বলেন। আরেক কিতাবে লেখা আছে, মরনে কে বাদ কেয়া হুগা, মরণের পরে কি হবে, নির্ভরযোগ্য এক কিতাব। ওই কিতাবে পরিষ্কার লেখা আছে জান্নাতে ঘুম নাই। আগের কথা আর পরের কথা এ কইল না, পেস্ট লাগলো, পেস্ট লাগে গেল। আদম জান্নাতে ঘুমাইছেন বোঝা গেল জান্নাতে ঘুম আছে এই জন্য ঘুমাইছেন। পরের কিতাবের বিবরণ দ্বারা বোঝা যায় জান্নাতে ঘুম নাই। আল্লাহ কোরআনে বলেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমাদের জন্য দুনিয়াতে ঘুমটাকে কর্তনকারী বানাইলাম। সারাদিন মেহনত করে, মজুরি করে, পরিশ্রম করে, মাটি কেটে, ড্রাইভারি করে, রিক্সা চালাইয়া, অফিসে চাকরি কইয়া, ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা কইয়া, কৃষিকাজ
চাষ করিয়া হাল চাষ করিয়া ক্লান্ত হইবে, পেরেশান হইবে, শরীরে ব্যথা হবে। এই ব্যথাগুলি দূর করার জন্য আমি আল্লাহ তাআলা রাত্রের বেলা ঘুমের ব্যবস্থা করলাম। যেই ব্যক্তি সুন্দরভাবে ঘুম হয় শরীরের ব্যথা কাইটা যা, ঘুম না হইলে ব্যথা আরো বাইরা যা। ঠিক কারণে জোরে কর, দুনিয়াতে আল্লাহ ঘুম দিলেন কেন? শরীরের বীজ ব্যথা দূর করার জন্য। জান্নাতে তো মালিকানা নাই, রিক্সার ড্রাইভারি নাই, পরিশ্রম নাই, অফিস আদালত নাই, ক্লান্তি নাই, পেরেশানি নাই, শারীরিক পরিশ্রম নাই, মানসিক দুশ্চিন্তা নাই। সুতরাং জান্নাতে ঘুমেরও জোরে কোন দরকার নাই, জান্নাতে ঘুম নাই। আমি যত দলিল দিয়া প্রমাণ করি আর বুঝাই, আগের কথা অবশ্যই আপনাদের স্মরণ আছে, আদমকে আল্লাহ কুদরতের হাত দিয়া বানাইয়া আল্লাহর তৈয়ারি জান্নাতে জায়গা দিয়া সজাগ রাখলেন না, ঘুম পাড়াইলেন। আমার কথা মনে আপনারা বুঝেন না, মাইকের আওয়াজ আপনাদের কানে পৌঁছেনি, প্রশ্ন জবাব দিবেন। পরের কথা, যারা প্রমাণ হইলে জান্নাতে ঘুম নাই, ঘুম হইলে বীর ব্যথা দূর করার ট্যাবলেট ঔষধ মেডিসিন, জান্নাতে তো বীর ব্যথা হই নাই, ঘুমের দরকার নাই। আদম রে যে আল্লাহ বানাইয়া জান্নাতে ঘুম পাড়াইলেন, ঘুম তাখনে না না তাখনে, এর দ্বারা তো বোঝা গেল জান্নাতে ঘুম আছে। এখন এক কথা দ্বারা বোঝা যা জান্নাতে ঘুম আছে, আরেক বিবরণ দ্বারা বোঝা যা ঘুম নাই। আপনারা কোন কথা মানবেন আর কোন কথা ছাড়বেন? উভয় কথা ঠিক, দুটো কথা মানতে হবে। আদম দে ঘুমাইছেন, জান্নাতে ঘুম আছে তাও ঠিক, জান্নাতে যে ঘুম নাই তাও ঠিক। কাহার মনে প্রশ্ন রাখতে পারে, ঘুম টাকা এবং না তাহা দুনোটা তো এক কথা না, বিপরীত কথা, দুইটা বিপরীত কথা একসাথে ঠিক কেমনে হয়? এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল কারেন্ট বিদ্যুৎ, এই কারেন্ট থেকে একটা লোক নিয়া হিটারের মধ্যে ফিট করে চুইস দিলে কি বাহির হবে বলেন? কারেন্টে যদি একটা লোক নেন, লোক নিয়া হিটারে লাগাইয়া চুইস দিলে ঠান্ডা বাহির হবে না গরম? গরম। আবার এই কারেন্ট থেকে আরেকটা লোক নিয়া সিরিজের মধ্যে সংযোগ দিয়া চুইস দিলে কি বাহির হবে? ঠান্ডা। একই কারেন্ট থেকে গরমও বাহির হয় আবার ঠান্ডাও বাহির হয়। অথচ কারেন্ট আবিষ্কার আল্লাহ করে নাই, আল্লাহ গুলামের গুলাম, গুলামের গুলাম, গুলামের গুলাম। মানুষ যেই কারেন্ট আবিষ্কার করেছে, এই কারেন্ট থেকে একসাথে যদি ঠান্ডাও বাহির হইতে পারে, গরমও বাহির হইতে পারে, আল্লাহ তৈয়ারি জান্নাতে গুম থাকতেও পারে, গুম নাই দে এই কথাটাও ঠিক হইতে পারে। পারে কিনা পারে না জোরে কর। এক জবাব। আরেক জবাব হইল জান্নাতে ঘুম নাই কাদের জন্য? যারা দুনিয়াত আইসা ইমান আমলের মাধ্যমে জান্নাত কিন্না জান্নাত যাইবে তাদের জন্য ঘুম নাই। যারা দুনিয়াতে আগমন করে দুনিয়াত আয়া ইমান আমলের মাধ্যমে জান্নাত কিন্না জান্নাত যাইবা তাদের জন্য ঘুম নাই। আল্লাহ তাদেরকে ইমান আমলের বিনিময়ে জান্নাত সুখ শান্তি আর আরাম বুক করাইবার লাগি নিবা, এই জন্য তাদের বেলা জান্নাতে ঘুম নাই। আর আদম ঘুমাইছিল কেনে? কো আদম দুনিয়াত আইয়া গেছিল না, আদম দুনিয়াত আইবার আগে আগে বাইপাসে জান্নাত গেছিল, এই জন্য ঘুমাইছিল। ঠিক কারণে জোরে কোন দুনো কথা কি ওইটা চিনি কেমনে ঠিক হয়? যারা দুনিয়াত আগে আসবেন ইমান আমলের মাধ্যমে জান্নাত কিন্না যারা জান্নাত যাইবেন তাদের জন্য ঘুম নাই। যেমন আমরা দুনিয়াত আসছি আগে
ইমান আমলের মাধ্যমে আল্লাহ তৌফিক দান করলে জান্নাত তো যাইব পরে। আমাদের বেলা ঘুম নাই, আদম কেন ঘুমাইছিলেন? কো আদম দুনিয়াত আসার আগে দুনিয়াত না আয়া আগে বাগে বাইপাস ও জান্নাত গেছিলেন, না আয়া ইমান ইমান আমল না নিয়া দুনিয়াত না আইসা আগে যেহেতু জান্নাত গেছিলেন এই জন্য ঘুমাইছেন। এখন প্রশ্ন জাগে, আল্লাহ আদমকে দুনিয়াত না পাঠাইয়া আগে বাগে জান্নাত কেন নিলেন? প্রশ্ন বুঝে আসছে কি না আসছে না? আদম তো দুনিয়াত আইসা ইমান আমল লইয়া এনে জান্নাত যাইবা, দুনিয়াত না আইসা আগে বাগে কেন জান্নাত গেছিল? এই প্রশ্নের জবাব হইল আল্লাহ তাআলা আদমকে জান্নাত পছন্দ এবং তৈয়াস করাইবার জন্য নিছিল। আল্লাহ তৈয়ারি জান্নাত আদমের পছন্দ হয় কিনা এইটা দেখাইবার লাগি আগে জান্নাত নিছিল। আবার প্রশ্ন জাগে, আল্লাহ আদমকে জান্নাত কেন চয়েস করান, কেন পছন্দ করান? আদমরে চয়েস করাইবার অর্থ কি, মতলব কি, উদ্দেশ্য কি, গরজ কিতা? এই প্রশ্নের জবাবে আল্লাহ পবিত্র কোরআনে সূরায়ে তওবার মতান্তরে এক আয়াত বলেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আদমকে আল্লাহ তাআলা দুনিয়াত না পাঠাইয়া আগে জান্নাত নিছিলেন চয়েস করাইবার লাগি, চয়েস কেন করান? এই প্রশ্নের জবাবে আল্লাহ বলেন, ইমানদার নারী পুরুষ, ইমানদার বেড়া বিড়ি, ইমানদার বেটা আর ইমানদার বেটাই, ইমানদার নারী আর ইমানদার পুরুষের জান আর মালের বিনিময়ে আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। এই পথ যদি আল্লাহ আমাদেরকে না দেখাইতেন আমরা কোনোটাই জান্নাতে যাইতে পারতাম না। আল্লাহর কাছ থেকে জান্নাত কিনা জান্নাত যাইবার ব্যবস্থা আল্লাহ নিজে করে দিয়েছেন, ঠিকভাবে ঠিক করে কর। আরেকটা কথা প্রাসঙ্গিকভাবে বলতে চাই, আল্লাহ তাআলা ইমানদার নরনারীর কাছে তাদের জানমালের বিনিময়ে দে জান্নাত বিক্রয় করছেন, আপনারা কারা কারা জান্নাত কিনতে রাজি আছেন হাত দেখান? সবাই রাজি আছেন? মাগনা কিনবা না জানমাল দিয়া? আল্লাহরে ফাইবা কই জানমাল দিতা? আল্লাহ কি বইটা খালাইবেন? শেরপুর তাহলে সদরঘাট মৌলী বাজার আইবেন, আলিয়ার মাঠ আইবেন? আল্লাহরে ভাইবা কই জানমাল দিতা? আল্লাহ তাআলা বলেন, আমার হাতে জানমাল দেওয়ার ব্যবস্থা হইল মাদ্রাসা যারা দান করবে, আমার হাতে জানমাল দেওয়ার ব্যবস্থা হইল মসজিদে যারা দান করবে, মক্তবে যারা দান করবে, জনকল্যাণমূলক কাজে যারা দান করবে, গরিব মিসকিন ইয়েতিমের হাতে যারা দান করবে, মসজিদ মাদ্রাসা মক্তবা যারা দান করবে, তাদের দান আমার কুদরতের হাতে পয়সা দেব, এর বিনিময়ে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেয়া দিব। আল্লাহর কাছে দান করিয়াতে ব্যবস্থাটা সহজ না কঠিন? সহজ না কঠিন? এই বৈঠাকাল মাদ্রাসার দান করলে আল্লাহর হাতে দেওয়া হয়, মসজিদও দান করলে আল্লাহর হাতে দেওয়া হয়, মক্তব দান করলে আল্লাহর হাতে দেওয়া হয়, গরিব মিসকিনকে দান করলে আল্লাহর হাতে দেওয়া হয়, রাস্তা কইরা দিলে আল্লাহর হাতে দেওয়া হয়, কালবার কইরা দিলে আল্লাহর হাতে দেওয়া হয়, ব্রিজ কইরা দিলে আল্লাহর হাতে দেওয়া হয়, সাকু কইরা দিলে আল্লাহর হাতে দেওয়া হয়, জনকল্যাণমূলক কাজ করলে আল্লাহর হাতে দান করা হয়। যারা মসজিদ মাদ্রাসা মক্তবে দান কইরা কইরা মারা যাইবে, তারা মারা যাওয়ার পরেও তাদের অ্যাকাউন্টে সৎকায়ে দাঁড়িয়ে সওয়াব জমা হইতেই থাকবে। আরেকটা কথা বলি, আল্লাহর হাতে আপনারা দান খৈরাত করবেন মানে মসজিদ মাদ্রাসা মক্তবে করবেন, করতে রাজি আছেন? রাজি আছেন কিনা আছেন না? আমি কিন্তু চাঁদা করব না, আমি মাদ্রাসার ওয়াজ বিদায় কিছু ফজিলতের আলোচনা টুকটাক করতেছি। আল্লাহ তাআলা আদমকে
কুদরতের হাত দিয়া বানায়া আল্লাহর তৈয়ারি জান্নাতে চয়েস করার জন্য নিলেন, যেহেতু আল্লাহ তাআলা আদমের সন্তানাদি জানমালের বিনিময়ে তাদের কাছে জান্নাত বিক্রয় করবেন। আমরা জানমালের মালিককে, জান্নাতের মালিককে, জানও দিলেন আল্লাহ, মালও দিলেন আল্লাহ, ব্যবসাও দিলেন আল্লাহ, ক্ষেত কামারও দিলেন আল্লাহ, জাগা জমিও দিলেন আল্লাহ, বাড়ি গাড়ি দিলেন আল্লাহ, অঙ্গ প্রত্যঙ্গ দিলেন আল্লাহ, জানের মালিকও আল্লাহ, মালের মালিকও আল্লাহ, জান্নাতের মালিকও আল্লাহ। তাহলে আমরা কাঠটা দিয়া কারে কিনব, কাঠটা দিয়া কারে কি কিনব, আল্লাহটা দিয়া ওই আল্লাহর জান্নাত কিনব। আল্লাহ কো আমি দিলাম জান, আমি দিলাম মাল, আমার ওই তৈয়ার জান্নাত, এ আমার দেওয়া জান, আমার দেওয়া মাল, আমার রাস্তা নবীর তরিকায় যা কষ্ট করবে দয়া করিয়া আমি আমার বানাই জান্নাত তোমারে দিয়া দিব। সুবহানাল্লাহ বলেন, এটা কেমন কথা! বাবা বাজারও গেল, বেচারার স্ত্রী লম্বা লিস্টি দিয়া দিছে কি কি বাজার আনতে হবে। বেচারা লিস্ট অনুযায়ী বাজারে সব জিনিস কিনা সদাই কইরা ব্যাগের ভিতরে ঢুকাইল, কথা বুঝেন? বাজারতে বাড়িতে আসার সময় তার বাড়িতে ছোট একটা বাচ্চা আছে, ছেলে আছে, ছেলের জন্য একটা বিস্কিটের প্যাকেট কিনল। বাজার সাজার কইরা বাড়িতে আসার সময় বাবা ছেলের জন্য কি কিনল, কৌকা বিস্কুটের প্যাকেট, নিজের জন্য না ছেলের জন্য? আইনা ছেলেরা তো বিস্কুট দিল, দিয়া দেখবেন কোন কোন বাবা আছে আমার হাত ফাইটা কো আব্বু আমার একটা দেও, আছে কি না? আছে না? বাবা বিস্কুট আনলো কার জন্য? এ ভাই এখন কার জন্য? কার হাতে বিস্কুট দিলেন? আবার হাত পাইতে কেন জিজ্ঞাসা করে? খাইয়া ফেট ভরবার লাগি না পরীক্ষা করবার লাগি? বাবা বিস্কিট আনলো ছেলের জন্য, দিলেও ছেলের হাত, আবার কো আব্বু আমার একটা দেও, নিজে খাইয়া ফেট ভরবার লাগি না, ছেলের মনটা পরীক্ষা করবার লাগি। আল্লাহ বলেন আমি ওই দিলাম তোমারে জান, আমি ওই দিলাম মাল, এরপরে আবার কইলাম মা ইউক্রিজুল্লাহ কারজন হাসানা, কে আসো আমি আল্লাহর হাতে কর্জ হাসানা দিবা, আমার দেওয়া জান, আমার দেওয়া মাল পাইয়া আমারে না বইয়া আমার হাতে মসজিদ মাদ্রাসা মক্তবে দান কইয়া কে করবা? আল্লাহ ঘোষণা দিয়া দিছে, ঠিক কাবে দূরে কোন? আমার সময় শেষ, আমার বুকও ব্যথা, আর আধা ঘন্টা করতাম। ছেলে বাবার হাতে বিস্কিট দিয়া ছেলেরে বলতেছে আব্বু আমার একটা দেব। অনেক বাচ্চা এবং ছেলে এমন আছে যে না বোঝার কারণে বাবা যখন বলে আব্বু আমার একটা দেও, এ না দিয়া মুসা মারে, পাতিতাম না, ঠিক না বেটি? তখন বাবা এ রাগ কইরা কত, তুমি মানুষের জাত হইতা না, বড় ছেলের লেখাপড়া করাইয়া বিয়া শাদি করানোর পরে যেমন দান মন্ডি চই লাগেছে আমার খবর নে না, তুইও এমনই হবে। কালি তোরারে লালন বালন কইরা আমার লাভটা কিতা, সৈতমায়া রৈদ শুকাইয়া আর জেঠ মাসের মেঘে বিজ্জা আমি খাওয়াইয়া লাভটা কি হবে? বাবা এমন মন্তব্য করে। আবার কোন কোন ছেলে এমনও আছে বাবা যখন বিস্কিট বাদাম কুমতা দিয়া বাবা বলে আমার একটা দেও, তখন ছেলে দে কিনা দে না? বাবার হাত ছেলে বিস্কিট দেওয়ার পরে বাবা কি বিস্কিট খাইয়া লাইনি? কিতা বলুন জোরে কোন কি করেন? ছেলে দিলে বাবা না খাইয়া আবার ছেলের হাতই ফেরত দিয়ে দেব, এমন হয়নি? ছেলে বাবার হাতে বিস্কিট দেওয়ার পরে বাবা না খাই আবার ফিরাইয়া দিয়া শুধু বিস্কুট ওই ফিরাইয়া দেনা, ছেলের বুকের মধ্যে টান দিয়া জড়াইয়া দইরা দুই গালের মধ্যে দুইটা সুমাও দেয়, ঠিক না বেটি? জোরে কোন? বাবা ওই
বিস্কুট আনলো, বাবা ওই ছেলের বিস্কুট দিল, বাবা পরীক্ষা করবার লাগে চাইল, যে ছেলে পরীক্ষা পাস করে শুধু বিস্কুট পিড়াইয়া ভানা, দুই গালের মধ্যে বোনাস আর অতিরিক্ত দুইটা শুনবন পা। আল্লাহ বলেন আমি ওই দিলাম জান, আমি ওই দিলাম মাল, এরপরে তোমার কাছে আমি জান মাল চাইলাম, তুমি যদি জান মাল আমার রাস্তা খরচ করো তোমার এবাদতের বিনিময়ে জান্নাত তো দিবই দিব, বোনাস হিসাবে আমার দিদার নসিব করাইব। সুবহানাল্লাহ বলেন বোনাস। আপনার কি নাম? আব্দুল মিয়া চৌধুরী, মুরব্বী সাহ। নারায়ণ তাকবীর, দীন ইসলাম জিন্দাবাদ, দীন ইসলাম জিন্দাবাদ। এই বৈচাকাল মাদ্রাসার মুহতামিম সাহেবের সম্মানিত আব্বা পিতা আব্দুল মিয়া চৌধুরী সাহ 1,000 টাকা দান করবেন। ইয়া আল্লাহ দান কবুল করেন, মঞ্জুর করেন, জিন্দা মুর্দা জামিয়া খানদানকে মাফ করেন, মাতা পিতার অন্তরকে ঠান্ডা করেন, মাল আওলাদে বরকত দান করেন, মাল দানের খবর মদিনা মুনাব্বারা পৌঁছাইয়া দেন। সবাই বলেন আমিন। আপনারা কেউ দিলে পরে দিবা। আমি আমার কথাটা শেষ করতেছি, আসলে কথার জায়গাতেই গেছি না, অনেক দূরে রয়েছি। আল্লাহ আদমকে কুদরতের হাত দিয়া বানায় আল্লাহ তৈরি চির শান্তি স্থান জান্নাতে নিয়ে সজাগ রাখলেন না ঘুমে রাখলেন? ঘুমে রাখলেন। ঘুমে রাখলেন কেন? আদমকে চিরকালের জন্য জান্নাতে থাকবার জন্য আল্লাহ তখন নিছিলেন না, চয়েস করানোর জন্য নিছিলেন। চয়েস কেন করান? আল্লাহ বলেন ইমানদার নরনারীর জান আর মালের বিনিময়ে আমি জান্নাত বিক্রি করব, এই জন্য আদমকে জান্নাত দেখাইয়া দিলাম। ইসলামের আইনশাস্ত্রের নাম উলুমুল ফিকহ, ইলমে ফিকহ যতগুলি কিতাব দুনিয়াতে আছে এর মধ্যে কিতাবের নাম আল মুখতাসারুল কুদুরি। এই কুদুরি কিতাবে যতগুলি পর্ব অনুচ্ছেদ পরিচ্ছেদ ফসল আছে এর মধ্যে একটা ফসল হইল খিয়ারে রুয়ত। খিয়ারে রুয়ত, খিয়ারে রুয়ত বলতে কি বোঝে আলেম ওলামা আমার থেকে আরো বেশি বোঝে, তবে সাধারণ পাবলিক ভাইদেরকে বোঝানোর জন্য আমি একটু ব্যাখ্যা করি। খিয়ারে রুয়ত অর্থ হইল ইসলামী শরীয়তের আইন, কোন জিনিস বিক্রয় করতে হইলে আগে দেখাইতে হয় আর কিনতে হইলে আগে দেখতে হয়। কথা বুঝে আসছে কিনা? কোন নেতা নেত্রীর আইন না, শরীয়তের আইন, ইসলামী শরীয়তের আইন। যিনি বিক্রয় করবেন বিক্রেতাকে আল্লাহ বলে হে বিক্রেতা বেলবার আগে দেখাইয়া পছন্দ করাও, আর ক্রেতাকে বলে হে ক্রেতা কিনবার আগে দেইকা পছন্দ করো। কিনবার আগে দেইকা পছন্দ করতে হয় আর বেচবার আগে দেখাইয়া পছন্দ করতে হয়, করাইতে হয়। কিনবার আগে দেইকা পছন্দ করুন আর বেলবার আগে দেখাইয়া পছন্দ করান, এমন শরীয়তে কেন করলেন? এই প্রশ্নের জবাব হইল পরে যাতে ঝগড়া না লাগে, বিক্রেতা এবং ক্রেতা, বেসুন্যা এবং কিনুন্যার মধ্যে যাতে ঝগড়া ঝাপেটা সৃষ্টি না হয়, ফেতনা সৃষ্টি না হয়, মারামারি সৃষ্টি না হয়, গালাগালি সৃষ্টি না হয়, এই জন্যে শরীয়তে বলে কিনবার আগে দেইকা পছন্দ করো আর বেচবার আগে দেখাইয়া পছন্দ করাও। কিনবার আগে যদি দেইকা পছন্দ না করা হয় আর বেচবার আগে যদি দেখাইয়া পছন্দ না করানো হয়, মাল হস্তান্তরের সময় যে মাল নিতে চাইবে সে বলবে বড়টা আর সরসটা নিতে, আর যে মাল দিতে চাইবে সে চাইবে নিরসটা আর ছোটটা দিতে। ঠিক না বলি? জোরে কন মাল দেবই না কইব ছোটটা নিরসটা নেই রইব, আর মাল নেই না কইব না আমার বড়টা সরসটা দেওয়া লাগবো। তখন সরস নিরস আর বড় ছোট নিয়ে মারামারি লাগবানি? জোরে কন না দেখাইয়া বেচলে আর না দেখা কিনলে সরস আর নিরস ছোট আর বড় নিয়া বিক্রেতা আর ক্রেতা কিনুন্যা আর বেচুন্যা গেস্তা বালাকাম করতা বাজারও, এরপরে মারামারি কইরা রক্তাক্ত হইয়া দাঁত ফালাইয়া বাড়িতেইবা।
এজন্য শরীয়তে বলে যার যার দাঁত যার যার জায়গাটা হোক, মারামারি বেদনার দরকার নাই। কিনবার আগে দেখা পছন্দ করে লাও, আর বেচবার আগে দেখাইয়া পছন্দ করাইয়া লাও। মুফজিলাল মুনাজাত যেন না হয়, বইয়ে ফাঁসিদের অন্তর্ভুক্ত হইয়া এটা যেন মারামারি সৃষ্টি না করে। হে আমার প্রাণের ভাইয়ারা, ভালো করে বুঝবেন, বর্তমানে আমরা ইসলামকে মূল্যায়ন না করার কারণে, ইসলাম নিয়ে গবেষণা না করার কারণে, পরিপূর্ণ ইসলাম কোরআন হাদিস না বোঝার কারণে অনেক বাতিল রামদার ইমান ইসলাম ধ্বংস করতেছে। ঠিকঠাক একটু দূরে কর। এখন কি নামাজ হবে? বেচা কিনার ক্ষেত্রে শরীয়তের আইন, বেচবার আগে দেখাও, কিনবার আগে দেখো, মারামারি ঝগড়া যেন না হয়। অথচ মারামারি হইতেও পারে নাও হইতে পারে, না দেখাইয়া বেচলে আর না দেখে কিনলে মারামারি হইতেও পারে নাও হইতে পারে, এটা নিশ্চিত না। এস্তেমালে সম্ভাব্য ব্যাপার, এ সম্ভাব্য ব্যাপারও মারামারিতে বাঁচাবার জন্য যে ইসলামে দেখবার আর দেখান দেখার আর দেখানোর আইন করতে পারে, এই ইসলাম কোনোদিন সন্ত্রাসের ধর্ম হইতে পারে না, জঙ্গিবাদী হইতে পারে না, ফেতনার ধর্ম হইতে পারে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জঙ্গিবাদী নেতা হইতে পারে না, মাদ্রাসা জঙ্গিবাদ সৃষ্টি করার প্রচলন কেন্দ্র হইতে পারে না, জঙ্গিবাদী হইতে পারে না। যারা আলেম ওলামাকে ইসলামকে নবীকে জঙ্গিবাদ ফেতনাবাদ বলে তারা বলে আসল জঙ্গিবাদী। ঠিক তার বিরুদ্ধে দূরে কর। সাধারণ বেচা কিনার ক্ষেত্রে শরীয়তের আইন, আদান হইতেছে আদান হয়ে যাবে, ইনশাল্লাহ যথা সময়ে আজান হবে, যথা সময়ে নামাজ হবে, আপনারা ধৈর্য হারা না হয়ে সুন্দরভাবে কথাগুলি বোঝার চেষ্টা করেন। আল্লাহ তাআলা বেচা কিনার ক্ষেত্রে শরীয়তের আইন করলেন, কিনার আগে দেখুন আর বিক্রয় করার আগে দেখান, এ আইনটা আপনাদের বুঝে আসছে কিনা? বুঝে আসছে। কোন জিনিস কিনতে হইলে যদি দেখতে হয় আর বেচবার আগে দেখাইতে হয়, আল্লাহ তাআলা তো আমাদের কাছে আমাদের জানমালের বিনিময়ে জান্নাত বিক্রি করছেন আর আমরা জান্নাত কিনব, আল্লাহ হইলেন বিক্রেতা আমরা হইলাম ক্রেতা, কিনার জিনিস হইল জান্নাত আর যা দ্বারা কিনব এটা হইল জানমাল। এখন যে শরীয়তের আইনের কথা আমরা শুনলাম, কিনার আগে দেখতে হয় আর বেচবার আগে দেখাইতে হয়, আপনারাও একটু আগে হাত উড়াইয়া বললেন আল্লাহর কাছ থেকে জান্নাত কিনতে রাজি আছেন, আপনারা কোন দিন দেখছিলেন আর আল্লাহ কোন দিন দেখাইছিলা? ঠান্ডা লাগেনি। কিনবার আগে দেখতে হয় আর বেচবার আগে দেখাইতে হয়, শরীয়তের আইন কিনা? আল্লাহ জান্নাত বিক্রি করবেন আমরা কিনব, কিনতে দে দেখতে হয় আর বেচবার আগে দে দেখাইতে হয়, আপনারা হাত উড়াইয়া কইলেন জান্নাত কিনতে রাজি, হাত উড়াইছিলেন কোন দিন দেখছিলেন আর আল্লাহ কোন দিন দেখাইছেন? আল্লাহও দেখাইলেন না, আপনারাও দেখলেন না, কিনতে রাজি, উনিও বেচতে রাজি, শরীয়তের আইন গেল কোথায়? এই প্রশ্নের জবাবের ব্যবস্থা করতে যাই আল্লাহ বলেন, ও আদমের সন্তানরা, তোমাদের জানমালের বিনিময়ে যা জান্নাত আমি বিক্রয় করব, এই জান্নাত তোমাদের সবাই আয়সা দেখতে হবে না, তোমাদের মানব গোষ্ঠীর দুই মুরব্বীকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেখাইয়া দিছি। ঠিক না? বেটি জোরে কর। একজন হইল আদিবিতা আদম আর
আরেকজন হইল সকলের রুহানি বাবা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিরাজের রজনীতে মিরাজের রাতে আইনা আল্লাহ তাআলা জান্নাত দেখাইয়া দিবেন। আমাদের মানব গোষ্ঠীর দুই মুরব্বী আদি পিতা আদম আর সকলের রুহানি বাবা মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাত দেখছেন কিনা দেখছেন না? আমরার মানব গোষ্ঠীর দুইজন মুরব্বী যদি জান্নাত দিকা তাহলে তারা জান্নাত দিকা পছন্দ হওয়ার রিপোর্ট দিয়েছে, সুতরাং আমরা যদি তাদের আওলাদ আর উম্মত হইয়া থাকি আমরা জান্নাত কর্ত কইরা কিনার ব্যবস্থা করব না দেখবার অপেক্ষা করব? দেখবার অপেক্ষা করবে না কিনার ব্যবস্থা করবে? ওই প্রশ্নের জবাবের জন্য আল্লাহ বলেন আদমকে দুনিয়াত না পাঠাইয়া দুনিয়ার মার্কেটও যাইয়া এর বিনিময়ে যে জান্নাত কিনবে ওই জান্নাত দেখানোর জন্য আমি দুনিয়াত না পাঠাইয়া আগে ভাগে জান্নাতে নিয়ে আসলাম। আল্লাহ তাআলা কুদরতের হাত দিয়ে আদম বানাই আল্লাহ তৈয়ারি চির শান্তি স্থান বা স্বর্গর জান্নাতে জায়গা দিলেন। ইয়াদ আসিনি কথা, আদমকে জান্নাতে জায়গা দিয়া সজাগ রাখলেন না ঘুমে রাখলেন? আদমরে ঘুমে পালাই আদমের বাম পাজরের বাঁকা হাড্ডি দ্বারা আদমের সহধর্মিনী নারী জাতির প্রথম নারী বিবি হাওয়া আল্লাহ তৈয়ার করলেন। এখানে তিনটা কথা, এক নাম্বার কথা হইল আদম হইল পুরুষ, হাওয়া হইল নারী। আদম নামক পুরুষের শরীরের অঙ্গ দ্বারা হাওয়া নামক নারী আল্লাহ যে সমত তৈয়ার করেন, আদম রে সজাগ না রাইকা আল্লাহ ঘুমে রাখলেন কেন? আদম রে সজাগ না রাইকা ঘুমে কেন রাখলেন এক প্রশ্ন। দুই নাম্বার হইল আদমের শরীরে পশম আছে, চামড়া আছে, রগ আছে, গুস্ত আছে, পশম চামড়া রগ রেশা দ্বারা মহিলা না বানাইয়া আদমের শরীরের হাড্ডি দিয়া কেন বানাইলেন? কি দিয়া বানাইছে? হাড্ডি দিয়া কেন বানাইলেন? রগ দ্বারা বানাইলেন না কেন? পশম দ্বারা বানাইলেন না কেন? চামড়া দ্বারা বানাইলেন না কেন? গুস্ত দ্বারা বানাইলেন না কেন? হাড্ডি দিয়া কেন বানাইলেন? তিন নম্বর প্রশ্ন হইল আদমের শরীর সোজা হাড্ডিও আছে, বাঁকা হাড্ডিও আছে, টেরা হাড্ডিও আছে, অন হাওয়া বানাইতে যাইয়া বাঁকা আর টেরা হাড্ডিটা কেন বানাইলেন? সোজা হাড্ডিটা কেন বানাইলেন না? কটা প্রশ্ন? তিনটা। এক নাম্বার প্রশ্ন হাওয়া বানাইতে যাই আদম রে ঘুমে রাখলেন কেন? দুই নাম্বার হইল হাড্ডি দিয়ে বানাইলেন কেন? তিন নাম্বার হইল বাঁকা হাড্ডিরা কেন বানাইলেন? সব প্রশ্নের জবাব দেওয়া যাবে না, আমার বিষয়বস্তু সামনে রয়ে গেছে। প্রথম প্রশ্নের মুখতাসর সংক্ষিপ্ত জবাব হইল আদম হইল পুরুষ, হাওয়া হইল নারী, নারী এবং পুরুষ দুনো দলই হইল আল্লাহর আষ্টাপুর মাখলুকাত। একজন পুরুষ ইমান আমল লইয়া আল্লাহর দরবারে হাজিরা দিলে আল্লাহ পুরুষটারে যেমন জান্নাত দান করবেন, একজন নারীও যদি ঈমান আমল লয়ে আল্লাহর দরবারে হাজিরা দেয় আল্লাহ জান্নাত দান করবেন। মান আমিলা সালিহাম মিন যাকারিনা উনসা ওয়া হুয়া মুমিনুন ফালা নুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন নারী পুরুষ নির্বিশেষে যারা ঈমান আনার পরে নেক কাজ করবে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দান করব। জান্নাত পাওয়ার ব্যাপারে পুরুষের যেমন অধিকার আছে নারীরও অধিকার আছে। আল্লাহ বলেন পুরুষকে ঘুমে রাখিয়া তার শরীরের বাঁকা হাড্ডি দ্বারা আমি নারী এই জন্য বানাইলাম পুরুষে যাতে টের নাফা কবর নাফা কইতো না পারে। ঠিক না? মেয়ে জুড়ে কন পুরুষের শরীরের অঙ্গ দ্বারা নারী বানাইবার সময় পুরুষকে অচেতন রাখলেন না সচেতন? অচেতন, অচেতন ঘুমে রাখলেন পুরুষ যাতে কইতো না পারে টের না পা। যদি টের পায়ারা তো সিরের কিতাবে লেখে লামা আতাবার রাজুল আলা ইমরাতিন কাত্তুন, মুফাসসিরিনে কেরাম তো সিরের কিতাবে লেখেন পুরুষের শরীর দ্বারা যখন নারী বানানো হয় এই সময় যদি পুরুষ ঘুমে না থাকে আর সজাগ থাকতেন আর কইতে পারতেন টের পাইতেন খবর হয়া লাইতেন অনুভব করতে পারতেন দিশা পাইতেন তাহলে লামা আতাবার রাজুল আলা ইমরাতিন কাত্তুন দুনিয়ার পুরুষরা নারীদেরকে শ্রদ্ধা ভক্তি মহব্বত না কইয়া জীবন বড়া কোটা দিত আর কইতো নারী যতই লাফালাফি আর পাল্লাপাল্লি করো সমান অধিকারের দাবি নিয়ে মাকে লামো তোমাদের বলতে কোনটা নাই আমরা শরীর দিয়া তোমরা এই কুটা রাজাতে না দিতে পারে আল্লাহ বেহুস করে কারবারটা করছেন। ঠিক আমি জুড়ে কর আল্লাহ বলেন পুরুষ তুমি যেমন আমার আশাবুল মাখলুকাত ইমান আমল নিয়ে আমার দরবারে হাজিরা দিলে জান্নাত পাওয়ার দাবি আছে অধিকার আছে।
আশা আছে, তোমার বিবিও ইমান আমল নিয়ে আমার দরবারে আসলে জান্নাত পাওয়ার আশা আছে, তুমি পুরুষ হয়ে আমার আশাবুল মাখলুকাতের আরেকটা শ্রেণী কিসিম প্রকার নো মহিলারে কেন কুটা দিবে, এ কুটার দরজাটা বন্ধ করার জন্য ঘুমে ফেলাইয়া কারবারটা করলাম। এক জবাব। দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ চামড়া দিয়ে বানাইছেন, ফসল দ্বারা, রদ দ্বারা, গুস্ত দ্বারা, না হাড্ডি দ্বারা? কি দিয়া বানাইছে মহিলা দূরে কোন মহিলা কি দিয়া বানাইছে? আপনাদের শরীরের মধ্যে হাড্ডি আছে হিসাবে বল, আপনাদের শরীরে হাড্ডি আছে? দেখো গেছেন একবার হাড্ডি আসেনি? আছে। হাড্ডি কি শরীরের ভিতর অংশ না বাহির অংশ? ভিতর অংশ। কোন অংশ? ভিতরের না বাহিরের? ভিতরে। ভিতর অংশ। আল্লাহ মহিলারে বাহিরের অংশ চামড়া দা না বানাইয়া ভিতরের অংশ হাড্ডি দিয়া বানাইয়া আল্লাহ নারীকে বুঝাইতে চা, নারী এখন যে সমান অধিকার আর প্রগতির দাবি নিয়া খোলা মাঠে নামছ, তুমি তোমার ইতিহাস স্মরণ করিয়া দেখো, তুমি বাহিরের জিনিস না, তুমি ভিতরের জিনিস, কাজে তুমি ভিতরের জিনিস হইয়া দুনিয়ার যদি পর্দার ভিতরে তা হয় ইপ্রিজিং থেকে বাঁচতে পারবা, ঠিক তাহলে কি রকম সমাজে ইপ্টিজিং কেন বাড়ল, নারী নারী নির্যাতন কেন শুরু হইল, দর্শন আর ইসিক মারা কেন শুরু হইল, ভিতরের জিনিস বাহিরে যাওয়ার কারণে? ঠিক না বেটি? কোন আল্লাহ বুঝাইতে চান নারী তুমি হইলে ভিতরের জিনিস, অনেক পর্দার ভিতর থেকে তোমাকে বাহির করা হয়েছে, কাজে ইজ্জত সম্মান মর্যাদা আজমত সতীত্ব সদ্ভ্রম যদি রক্ষা করতে হয় এর একমাত্র ব্যবস্থা ইসলামের কোরআনের ঘোষিত পদ্মা মানতে হবে, পদ্মা যদি মানো তোমার উপরে কেউ উঁচু হয়ে তাকাইতে পারবে না, ইজ্জত নষ্ট করতে পারবে না, ইসিক মারতে পারবে না, দর্শন করতে পারবে না, ইফতিজিং করতে পারবে না, উত্তপ্ত করতে পারবে না। যদি পর্দার বাহিরে যাও সাত বছরের শিউলি থেকে নিয়ে পঞ্চাশ বছরের নূরজাহান দর্শন আর ইপ্রিজিং এর হাত থেকে বাঁচতে পারবা না? না না। আজকে আমাদের সমাজে ইপ্রিজিং কম না বেশি? ইপ্তিজিং আপনারা বুঝেননি, ইপ অর্থ মহিলা নারী, টিজিং অর্থ উত্তপ্ত করা, কষ্ট দেওয়া, তকলিফ দেওয়া, মস্কারা করা, মিস কল মারা। মিস কল দিলে কষ্ট হয়নি? আমি যদি আপনার মোবাইলে বারবার মিস কল মারি ইডি বড় কষ্ট, ওই যে সুমনের সেলিনারে মিস কল মারে আর লেবের তলে বইয়া ঘুমায়া রাত্রে বেলা বন্ধু আর বান্ধবী বান্দর আর বান্দর নিয়ে সারা রাত গল্প করে, বুড়া বাবা মুরব্বী জিজ্ঞাসা করে তার মেয়ের কিতা খস, লেবের তলে বইয়া রাত্রে বেলা কিতা মাতস, অন বুড়া বাবারে বুঝাইয়া লাভবা বাতি থাকতে আর কারেন্ট থাকতে যে রাফর ছিলাম লেবের তলে এটা মুখস্থ করি, কত বড় মাঠ পারি। আর সরল বাবা তো সরল বাবা দুগানো যাইয়া শাস্তলো যাইয়া গল্প করুন আর মাতুন, আল্লাহ আমার এই মনগুলা মেয়ে দিছে রে বা আল্লাহর কিতা শুক্রিয়া আদায় করুন, এই বাতি থাকলে ও পরে বাতি না থাকলে আন্দাজ করো লেহে চলে মরে, আসলে পরে না ইফতিজিং করে, পরে না ইফতিজিং করে, ইফতিজিং করে, এই ইফতিজিং বন্ধ করার একমাত্র ব্যবস্থা কোরআনে ঘোষিত পদ্মমানা বাসির মাধ্যমে ইফতিজিং বন্ধ হবে না? না 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 না। ইফতিজিং কোরআনের আইনে বন্ধ হবে না বাসি বাজাইয়া? আরে জোরে কোন, যে কোরআনের আইন মানলে মহিলার মর্যাদা রক্ষা হয়, পুরুষের আদর্শ চরিত্র ঠিক থাকে, এই কোরআন বৈঠাকার মাধ্যমে হাত ধরা হয় কিনা হয় না, মুখস্থ করা হয় চব্বিশ ঘন্টা হেব্দ বিভাগ ছাত্ররা আল্লাহর কোরআন তেলাওয়াত করুন, এই কোরআনের তেলাওয়াতের ফয়েজ আর বরকত মরার অভাইন জিন্দার অভাব।
নবীকে জোরে কর। শিবলিনুমানের ঘটনা বলার টাইম সময় আমার হাতে নাই, আমি এখনো আলোচ্য বিষয় অর্ধেকই কইছি না, ভূমিকা আছে। আল্লাহ মহিলা রোগ নেশা চামড়া গুস্ত দিয়া না বানাইয়া হাড্ডি দিয়া বানাইয়া তার ইতিহাস মর্যাদা রক্ষার রক্ষা কবচ বর্ণনা করতেছে। আল্লাহ আদমকে ঘুমে পালাই আদমের বাম পাজরের বাঁকা হাড্ডিদার আদমের সহধর্মিনী বিবি জাতির প্রথম নারী, নারী জাতির প্রথম বিবি হাওয়া তৈরি করলেন, হায়াত থেকে হাওয়া, জীবন থেকে জীবন। হাওয়া বানানোর পরে আদমের কাছে আওয়ারে রাখলাম, আদমের ঘুম ভাঙ্গে দিলেন। আদম ঘুম থেকে জাগ্রত হয়ে তার উদরে নিকটে পাশে খান্দা কাছে দেখলা লাবণ্যময় সুন্দর চেহারা বিশিষ্ট এক মহিলা। নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে কিনা? আছে না? লোহার চুম্বকের মধ্যে যেমন আকর্ষণ, নারী পুরুষের তেমন আকর্ষণ। আদমে হাওয়ারে দরতা চাইলেন, আল্লাহ বাধা দিয়ে বললেন আদম হাওয়াকে এমনি ধরা যাবে না, ধরতে গেলে সইতে গেলে ইস্তেমাল ব্যবহার করতে গেলে বিয়ে করতে হবে আর মোহর দিতে হবে। বিয়ে কি জিনিস আদম চিনে না, মোহর কি দ্বারা দিবে আদমের কাছে কোনটা নাই। আল্লাহ বলেন ইসমির সবর কর, আমি আল্লাহ নিজে বিয়ে করাইয়া দিব, আমি আল্লাহ নিজে মোহরের ব্যবস্থা করাইয়া দিব। আদমার হওয়ার মধ্যে পরিণয় সূত্রে আল্লাহ আবদ্ধ করিয়া দিলেন, বিয়া শাদী হয়ে গেল, মোহর কিতা দিয়া দিব, কি দ্বারা মোহর দিব? আল্লাহ আদমকে বলেন আদম বিয়ে তো হয়েছে, এখন মোহর দাও। মোহর হইল সমস্ত নবী রসুলের পরে আমার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসবে। হে আদম, তুমি তোমার বিবি হাওয়ার মোহর আমার হাবিব মোহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কয়েক মর্তবা দুরূদ শরীফ পাঠ করলে মোহরান আদায় হইয়া যাইব। আমার কথা বুঝে থাকলে বলেন আদম তার বিবি হাওয়ার মোহরানা কতটুক জায়গা দ্বারা দিছিলেন? টাকা দিয়া, লন্ডনি বাড়ি ঘর দিয়া, ডলার দ্বারা, পাউন্ড দ্বারা, দিনার দিরহাম টাকা দ্বারা, ইন্ডিয়ার রুপিয়া দ্বারা, বাড়ি ঘর দ্বারা, মধুবনের একটা দোকান মার্কেট দিয়া, না দুরুদ দ্বারা? কোন নবীর উপরে দুরুদ করছিলা? আমাদের নবীর উপরে। কেউ মনে মনে বলতে পারেন নবীর উপরে দুরুদ পাঠ করলে যদি বিবির মহারানা আদায় কালকা সদ্যটা বিয়া করুন আর একশো বার দুরুদ পাঠ করুন। কারো মনে কৌতূহল আর প্রশ্ন থাকতে পারে, এই প্রশ্নের জবাবে উলামায়ে কেরাম কিতাবে লেখেন বিবির উপরে নবীর উপরে দুরুদ পাঠ করলে তোমার বিবির মহারানা আদায় হইব, সিলেটের বৈদাকালের জমিনে বইয়া বিয়া করলে না, জান্নাতে বিয়া করলে, বাপের ভূত হইলে জান্নাতে যাইয়া বিয়া কর। কই কথাই না কোন জায়গা লাগাও, লে কথা লিয়ার জুতার খালি এক কথা নেই, আয়ুব খানা সিঙ্গেল হান এক কথা, আগরতলার উগার তোলে এক কথা না। সুতরাং জান্নাতের কথা আইন না, জমিনের মাটিত লাগাইলে কাজ হবে না। আদমার হাওয়া তৈরি আদমার হাওয়া তৈরি করার পর আল্লাহ পরিষ্কার ভাবে জানাইয়া দিলেন ইয়া আদামুস কুন আনতা, হে আদম তুমি, ও জাওজুকা এবং তোমার বিবি সহধর্মিনী গিন্নি হাওয়া, আল জান্নাতা জান্নাতে বসবাস করো। কোথায়? জান্নাতে। ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শিতুমা, জান্নাতের যত নাজ নিয়ামত ফল ফুরুট আছে, মাগনা মত্ত
বিনা পরিশ্রমে সানন্দে আনন্দে চিত্তে মনে যা চা তা খাও, বক্ষণ করো, ব্যবহার করো, অধিকার দিলাম। তবে 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 আসিনি ওয়ালা তা করবা, হে আদম তুমি এবং তোমার বিবি হাওয়া আমার তৈরি জান্নাতে মনে যা চা তা খাও, মাগনা খাইবে, মত্ত খাইবে, সানন্দে খাইবে, বাধা বিঘ্নতা নাই, আমার ইঙ্গিতকৃত গাছের কাছে যাইবে দূরের কথা, গাছের ফল খাইবে দূরের কথা, কাছেও যাইতে পারবে না। ওয়ালা তা করবা হাদিশা যারা পাতা কুনা মিনা জালিমি, ইঙ্গিতকৃত গাছে ফল বক্ষণ করবে দূরের কথা, গাছের কাছেও যেতে পারবে না। এর সত্যটা লাগাইয়া আল্লাহ তাআলা আদি পিতা আদম, আদি মাতা হাওয়াকে আল্লাহর তৈয়ারি চির শান্তি স্থান বা স্বর্গর জান্নাতে থাকার অধিকার দান করলেন। আদম এবং হাওয়া আল্লাহর জান্নাত পায়া থাকতেছেন, বিশ্রাম করতেছেন, আরাম করতেছেন, ফল বরুট খাইতেছেন। মানব জাতির চির শত্রুর নাম আপনারা জানেন কে? ইবলিস, তালবিসে ইবলিস, মালউন। আদম আর হাওয়া যখন আল্লাহ তৈয়ারি জান্নাতে তাহেনার খান, শয়তানে চিন্তা করিয়া দেখলো আল্লাহ আদম বানানোর পরে সমস্ত ফিরিস্তাদেরকে আমি সহ বলল সেজদা করার জন্য সম্মান। ফাসাদা দাল মালাইকা তো কুল্লুহুম কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুম মানতে যাইয়া সমস্ত ফেরেশতাগণ কাইমানু বাক্যে সাজদায়ে তাহিয়া সম্মানের সেজদা আদমকে করল। আমি ইবলিস করলাম না, সকলে যে কাজটা করল আমি না করার কারণে আল্লাহ তাআলা আমাকে ফা ইন্নাকা রাজিম মালউন, আমি সেজদা এবং সম্মান না করার কারণে আমাকে মালউন অভিসম্পাদিত করল। ফাকরুজ ইন্নাকা মিনাস সাগিরিন, জান্নাত অথবা আসমান থেকে আমাকে বহিষ্কার করল। যে আদমকে সেজদা না করার কারণে আমি অভিসম্পাদিত হইলাম, বিতাড়িত হইলাম, নির্বাসনে আসলাম, বহিষ্কৃত হইলাম, এ আদম তার বিবি নিয়ে ওয়েটিং রুম বিশ্রামাগার জান্নাতে শান্তির সাথে থাকবে তা কোনোদিন হইতে পারে না। যে কোনোভাবে ফুসলাইয়া আদম আর আদমের বিবি রে জান্নাতে বাহির করা লাগবে লাগবে, এই চিন্তা কে করল? জোরে কন। এখন আদম আর হাওয়ারে কেমনে বাইর করবা, কিভাবে করল? অনেক তৌজিহাত ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা ব্যাখ্যা হইল আদম একটা ছোট বাচ্চা সুরত ধারণ করিয়া জান্নাতের দ্বার প্রান্তে যাইয়া মায়া কান্না শুরু করিয়া দিল। শয়তানের কান্নার আওয়াজ শুনিয়া জান্নাত থেকে জিজ্ঞাসা করা হইল কেন কান্দ? তার কান্নার আওয়াজ শুনিয়া জান্নাতে যখন প্রশ্ন করা হইল হে বাচ্চা তুমি কেন কান্দতেছ, সে সরলতার জবাব না দিয়া মিল্লাত বাম লাগাইয়া বাটফারে কাউটারে একটা জবাব দিল। মতলব বালা না খারাপ? জোরে কন। তার জন জিজ্ঞাসা করলো কান্দ কেন? হে ক, আমার ভবিষ্যৎ জীবন লইয়া কান্দি না, তোমরা স্বামী স্ত্রী জামাই বউ লইয়া ফরসি বড় বিপদ হয়ে জন্য কান্দি। কত বড় বাটফার সিডার শয়তানে ক, তোমাদের ভবিষ্যৎ লইয়া কান্দি, যেমন আমাদের দেশের এনজিওরা ক আমরার লাভে আমরা আইছি না, তোমরা বাংলাদেশের গরিবরারে ধনী বানাইতাম আইছি, এ সুলুগান্ডা দিয়া বাংলাদেশ ডুকিয়া ধনী বেড়ারে গরিব বানাইয়া বেইমান বানাইয়া সারতাছে, ঠিক না বেটি? জোরে ক। শয়তানের দোসরা দালাল হইল এনজিওর দল, শয়তানের স্লোগান যেমন বাটফারি, এই বর্তমানের এনজিও বাটফারদের স্লোগান টাউটারি আর বাটফারি। শয়তান আয়াত সর্বপ্রথম বিবি হাওয়া মহিলার কাছে দাওয়াত দিছিলাম, বাংলাদেশ এনজিওরা
পুরুষের সাথে লেনদেন না করে মহিলার সাথে লেনদেন কেন করে? এর গুরু ঠাকুর, তাদের গুরু ঠাকুর যেহেতু শয়তান নয়, মহিলা হাওয়ার সাথে লেনদেন করেছিল, গুরু ঠাকুরকে খুশি রাখতে যায় আর তারাও দুনিয়ার মহিলাদের সাথে লেনদেন করে। শয়তানে যখন কইলা যে আমার ভবিষ্যৎ লইয়া কান্দিন আর বউ তোমরা লইয়া পড়ছি বড় বেকায়দা, আমরা লইয়া বিপদে পড়ছো, একটু তফসির আর ব্যাখ্যা করে বুঝাও বিষয়টা কি। তোমরা জান্নাতের যে জায়গাতে থাকতেছো জায়গাটা আরামের না বেরামের? ক আরামের, শান্তির না অশান্তির? শান্তির। চিরকাল থাকতে চাওনি? ক চাই। ক চিরকাল যদি থাকতে চাও আল্লাহ যেমনে কইছেন এমনে চললে চিরকাল থাকতে পারতানা। ওই দিন কেমন কথা, আল্লাহর মতলব বালানা, আল্লাহর উদ্দেশ্য হইলে তোমরা কিছুদিন পরে বাইর কইরা দিতা, এলেগিয়া কইছো নি গাছের ফল খাইও না। এখন যদি চিরকাল থাকতে চাও আমার কথা মান্না, তাড়াতাড়ি গাছের ফল খাইয়া লাও। ওয়াকাসামা হুমা ইন্নি লাকুমা মিনান নাসিহিন, হে কসম খাইয়া কো আমি তোমরা শত্রু না হিতাকাঙ্ক্ষী, খায়ের খা, আমি তোমাদের পক্ষের কাজে এই গাছের ফল খাইয়া লাইলে আল্লাহ ইচ্ছা কইরাও তোমরা রে বাইর করতে পারতা না, তোমরা খালি দিন চিরকালের বাসিন্দা হইয়া দেবা। শয়তানের এই ইঞ্জেকশন যখন দিল আদমার হাওয়া ফানাসি আদম, আল্লাহ দিয়ে নিষেধ করছিল আদমের পদস্কলন, ইসলের পদস্কলন হইল, বুইলা গেলেন গা আর তাড়াতাড়ি ফল খাইয়া লাইলাম। ফল খাওয়ার পরে আদমার হাওয়ার শরীর জান্নাতের যে পোশাক আর বস্ত্র কাপড় ছিল, তিরি পিস লুঙ্গি গেন্দি পাঞ্জাবি কৈশা পড়তে শুরু কর। আদমার হাওয়া তাদের গায়ের কাপড় তাই না ও দৈরা রাখতে পারে না। ও তফিকা হুমা ইয়াক সিফানে মি ওয়ারকিল জান্না, ও তফিকা হুমা ইয়াক সিফানে মি ওয়ারকিল জান্না, জান্নাতের কাপড় যখন কইরা জায়গা তাই না দৈরা রাখতে পারে না। আদমার হাওয়া জান্নাতের বৃক্ষের গাছের পাতা সিরা সিরা লজ্জাস্থান ডাকনা দিতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা ওই যে আয়াত আমি তেলাওয়াত করেছিলাম সূরাতুল বাকারার 38 নম্বর আয়াত, ওই আয়াতে আল্লাহ বলেন কুল নাহবিতু মিনহা জামিয়া, ওই আদমার হাওয়া আমার নিষিদ্ধ গাছের ফল যখন খাইয়া উইলাইলা আর জান্নাত ওয়া তাকতা পারতানা, আর পাতা সিরা সিরি করলে কোনটা হইতো না, ফাটতানা তাকতা, ফাটার টানাটানি করলে হইতো না, তোমরাও জান্নাতে বাহির হইতে হইবা, তোমরার উসিলা কিয়ামত পর্যন্ত যত জেনারেশন আওলাদ তোমরার হুরুতা দুনিয়া খাইবা, অগল কাণ্ডে লইয়া তোমরা জান্নাতে বাহির হইতে হবে। ইলবিতু আবাতাই আকবিতু গুবুতান, উপর সে নিচে গিরনা, জান্নাত হইল সত্য আকাশের উপরে, দুনিয়া হইল নিচে। আল্লাহ বললেন ফল যখন খাইয়া লাইলা কাপড় যখন খুললা গেল আর ফাতা ফিরা পারতানা, জান্নাত নামক উপর থেকে নামিয়া দুনিয়া চইলা যাও। কথা বুঝে আসছে? কজন বেবু ভর্তি নিচে পাঠাইলা? কয়জন? ঠান্ডা কে কে কে? আদমার হাওয়া। তাহলে ইহবিতা তসনিয়া তাসনিয়া না কইতা তসনিয়া দুই বছর, ইহবিতু বহু বছর কেনে কইলা? এই প্রশ্নের দুই জবাব। এক জবাব হইল আদমা আদম হাওয়া আর শৈতান তিনজনে ভাড়াইলা, আর আরবিতে জমা আর বহু বছর হইতে গেলে নিম্নের সংখ্যা তিন হইলে যথেষ্ট, ঠিক না? বেটি জোরে কন, শৈতান রাও ভাড়াইলা, আদম রাও ভাড়াইলা, হাওয়া রাও ভাড়াইলা, তিনজন মিললা বহু বছর হইলা, এই জন্য কইছুন। আরেক জবাব হইল আদমার হাওয়া হইল সমস্ত মানুষের আদি মাতা পিতা, উনারা যদি আমরার মা বাপ হয় আমরা হইলাম উনাদের সন্তান, তারার বাড়ি আসলা জান্নাতে, কোথায় তারা জান্নাতে থাকতে পারছেন না, দুনিয়াতে আইসুন কন্যা দু আইসুন, কারণ আমরা কি জান্নাতে রয়া গেলাম না দুনিয়াতে আসলাম, ওই হিসাবে বহু বছর দেখতে দেখা যায় দুইজন আর দুইজনের ভিতরে আছে অগণিত মিলিয়ন, ঠিকভাবে দেখলে কোন ওই ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইহবিতু মিনহা জামিয়া, তোমরা সবাই উপর থেকে নিচে চলে যাও। আমার শেষ কথা আমি বলতে চাই, আদমার হাওয়া আমাদের কি হয়? আদিমা বাপ কি হয় জোরে কোন? তারার বাড়ি আসলো কোথায়? আমরার বাড়ি কোথায়? জান্নাতে। মা বাবার বাড়ি যেইখানে, সন্তানাদির বাড়ি এইখানে। আমরার মা বাবা দিবিতা জান্নাতে থাকতে পারছেননি, আমরা বাঁচিনি, তারা দুনিয়াতে আসার কারণে আমরা আসতে বাধ্য কিনা?
আমরা কি আবার মনে চানি জান্নাতে যাইতে? আমি আবার শেষবারের মতো জানতে চাই, কার কার মনে চা হাত দেখান? সবাই মনে চা জান্নাতে যাইবা, ফতে না আফতে? জান্নাতে যাইবেন ফতে না আফতে? এই ফতটা কিটা? এক রশি না তিন রশি? এক রশি না সাত রশি? এক রশি না আট রশি? এক রশি না নয় রশি? আল্লাহ বলেন এক রশি। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, ও আদমের সন্তানরা, তোমাদের মা বাপের বাড়ি ছিল জান্নাতে, এই সুবাদে তোমরার বাড়িও ছিল জান্নাতে, শয়তানের খপ্পরে বইরা মা বাপ দুনিয়াতে আসলো, তোমরা আসতে বাধ্য, আবার মনে সাজাইতা জান্নাতে, কাজে আমার তৈয়ারি জান্নাতে যাইতে গেলে আমার বাতলানো পথ অনুযায়ী যাইতে হবে, আর তোমরারে জান্নাতে নিবার জন্য আমার পক্ষ থেকে ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়ত আসবে। হেদায়তের দুই ব্যাখ্যা জালালউদ্দিন সুয়ুতি তাফসিরে জালালাইন লিখছেন, প্রধান বড় ব্যাখ্যা দুইটা, এক ব্যাখ্যা হইল যুগে যুগে নবী রসুল আসবেন, আর এক ব্যাখ্যা হইল আসমানি কিতাব আসবো, সমস্ত নবী রসুলের শ্রেষ্ঠ এবং শেষ রসুল আমাদের নবী, সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ এবং শেষ কিতাব তাওরাত, সমস্ত রসুলের শ্রেষ্ঠ রসুলি ঈসা নবী না আমরান নবী, সমস্ত আসমানি কিতাবের শ্রেষ্ঠ এবং শেষ কিতাব হইল ইঞ্জিল, তাওরাত, জবুর না কোরআন। আল্লাহর পক্ষ থেকে হেদায়ত আসবে, হেদায়তের এক ব্যাখ্যা রিজালুল্লাহ আর এক ব্যাখ্যা কিতাবুল্লাহ, সমস্ত রিজালুল্লাহর শ্রেষ্ঠ রসুল হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব তিরিশ পারা কোরআন। তাহলে সব কথার এক কথা একটা ওই দাঁড়াইল, এখন তে আর কিয়ামত পর্যন্ত কেউ যদি আল্লাহর তৈয়ারি জান্নাতে যাইতে চান, এর একমাত্র ব্যবস্থা হইল সমস্ত তন্ত্র মন্ত্র কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন সভ্যতা স্লোগান মন্ত্র বাদ দিয়া আল্লাহ তিরিশ পারা কোরআনের পথ ধরা আর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ ধরা। টিকটা বিটের জোরে কম, আল্লাহর কোরআনের পথ আর মুহাম্মাদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়া জান্নাতে যাওয়ার কোন পথ নাই, ব্যবস্থা নাই। আপনারা কোরআনের পথ আর নবীর পথ ধরে জান্নাতে যাইতে রাজি আছেন কি না? আছেন না? যেই নবীর পথ ধরলে আর যেই কোরআনের পথ ধরলে জান্নাত পাওয়া যায়। এই কোরআন এই মাদ্রাসাতে আসেনি? আসেনি? নবীর আদর্শ এই মাদ্রাসাতে আছে কি না? আছে না? শেষ কথা বলি, আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাযিল করেছি, কোরআন আমি হেফাজত করব, কেউ কোরআন বদলাইতে পারবে না, পারবেনি। আল্লাহ কত তাওরাত আমি নাযিল করেছি কথা ঠিক, হেফাজত করার দায়িত্ব নেই না, এই জন্য সারা দুনিয়া তাওরাতের কোন আবিষ্কার নাই, আসেনি, এই জন্য তাওরাত বদলাইয়া ওল্ড টেস্টামেন্ট পুরাতন সমাচার বানাইছে। ইঞ্জিল আমি নাজিল করেছি কথাটি হেফাজত করার দায়িত্ব নেই নাই, ইঞ্জিল পরিবর্তন করে বদলাইয়া নিউ টেস্টামেন্ট নতুন সমাচার বাইবেল বানাইছো পারবা, কিন্তু কোরআন আমি নাজিল করেছি আমি হেফাজত করব। নবীর যুগে যেমন কোরআন ছিল, সাহাবীর যুগে কোরআন ছিল, তাবির যুগে কোরআন ছিল, তবে তাবির যুগে কোরআন ছিল, আবু হানিফার যুগে কোরআন ছিল, মালিকের যুগে কোরআন ছিল, শাফির যুগে কোরআন ছিল, আহমদ ইবনে হাম্বলের যুগে কোরআন ছিল, বরফির আব্দুল কাদির জিলানির যুগে ছিল, মঈনুদ্দিন চিশতির যুগে ছিল, বাহাউদ্দিন নকশবন্দির যুগে ছিল, মুজাদ্দিদে আলফেসানির যুগে ছিল, উসমান হারুনির যুগে ছিল, আলাউদ্দিন সাবিরির যুগে ছিল, হাসান বসরির যুগে ছিল, শাহজালাল শাহবরানের যুগে ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। ঠিক না? বেটি জোরে কোন ব্যক্তি কোরআন বদলে চাইবে, আল্লাহ বলেন আমি তোমারে বদলাইয়া ছাড়ব। ঠিক না? জোরে কোন আমি কোরআন নাযিল করেছি আমি হেফাজত করব, যেই কোরআন আল্লাহ নাযিল করেছেন এই কোরআন হেফাজত করার ব্যবস্থা আপনাদের মাদ্রাসাতে আছে কি না? আছে না? কোরআন কারে কয়? আল কোরআন হুয়া কিতাবুল্লাহ,
কিতাবুল্লাহিল মুনাজ্জাল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকলান মুতাওয়াতিরান বিলা শুবহাতিন ওয়া ইসমুন লিন নাজমি ওয়াল মানা জামিয়ান মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপরে যেই কুরআন নাযিল করা হয়েছে আর উসমানে হারুনি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সহিহা সহ আরো যত সহিহাতে লেখা হয়েছে নবী থেকে নিঃসন্দেহভাবে বর্ণিত আছে শব্দের নামও কোরআন অর্থের নামও কোরআন আল্লাহ বলেন আমি কোরআনের শব্দ হেফাজত করব হাবিস সাহেব দ্বারা আর অর্থ হেফাজত করব মুবাসসির সাহেব দ্বারা ঠিক কাবেরে জোরে কোন আপনাদের মধ্যে রাত হাবিস সাহেব আসুন মুবাসসির হইবার ব্যবস্থাও আসুন কাজে আপনাদের বৈঠাকাল মাদ্রাসা হইল আল্লাহর কোরআন হেফাজত করার একটা মার্কাজ মার্কাজ কিনা মার্কাজ না আপনারা চাননি কিয়ামত পর্যন্ত এই মার্কাজ থাকুক আল্লাহ বলেন যারা আবার জান্নাতে যাইতে চাও তোমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আমার পক্ষ থেকে নবী রাসূল আসলো কুরআন আসলো ফামান তাবিয়া হুদায়া যারা আমার হেদায়েতের অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম তাদের পিছন নিয়ে কোনো চিন্তা নাই ওয়ালা হুম ইয়াজানুন ভবিষ্যৎ নিয়ে টেনশন নাই চিন্তা এবং টেনশন মুক্ত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতে নিয়ে করব আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তৈয়ারি চির শান্তি স্থান জান্নাতে আল্লাহর কুরআন মাইনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ মাইনা মেসাবরারে সম্মান কইরা মাদ্রাসাতে দান খয়রাত কইরা ছাত্র রেজাগির রেখা দিনী কাজে অংশ গ্রহণ কইরা আল্লাহর তৈয়ারি জান্নাতে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করুক সবাই বলুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।